আসসালামু আলাইকুম, কেমন আছেন? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিনমিশালের সঙ্গে আরও একটি নতুন ভিডিওতে। গাফিলতি যখন আমরা নিজের সাথে করি তখন নিজেকে আমরা বোঝ দিতে পারি, বোঝাতে পারি, আর সেই গাফিলতি যখন নিজের পরিবারের সাথে, স্ত্রী সন্তানের সাথে বা বাবা মায়ের সাথে হয় তখন নিজেকে বোঝানোটা অনেকটাই কষ্টকর হয়। আর এই গাফিলতি যদি হয় বিদেশের মাটিতে তখন তো আরও বেশি কষ্টকর, আরও বেশি ঝামেলার হয়। প্রিয় দর্শক, সৌদি আরবে বহু বাংলাদেশির ফ্যামিলি বর্তমানে অবৈধ হয়ে আছেন শুধুমাত্র গাফিলতির কারণে, সময় মতো জিয়ারা ভিসার মেয়াদ বাড়ানোর না বাড়ানোর কারণে। সৌদি যাওয়াজার থেকে বারবার সতর্ক করা হয় যে তোমার জিয়ারা ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই তুমি হয় দেশে চলে যাও, পুনরায় তুমি এন্ট্রি করো, অথবা তুমি বর্ডারে চলে যাও, এন্ট্রি করো, কিংবা তুমি যে কোনো খেদামত মুক্তবের মাধ্যমে যাওয়াজাতের কাছে ভিসার মেয়াদ বাড়ানোর জন্য অ্যাপ্লাই করো। এইখানেই আমাদের প্রবাসী ভাইয়েরা সব থেকে বেশি গাফিলতি করেছে, করছে। অনেকে আছে মেসেজ আসার পরেও সে নিশ্চিত নন যে তার ফ্যামিলি ভিসার মেয়াদ বাড়াতে হবে, অনেকে ইচ্ছা করেই বাড়াচ্ছেন না, অনেকে ছয় মাস, সাত মাস, আট মাস পর্যন্ত এইভাবে মেয়াদ না বাড়িয়ে পরিবারকে এখানে রাখছেন। এটা আপনার জন্য বিপদ, আপনার পরিবারের জন্য বিপদ। দর্শক, দুই থেকে তিন বছর আগে সৌদি আরবে যারা জিয়ারা ভিসায় ফ্যামিলি এনেছেন তারা অনেকে তিন মাস, তিন মাস, তিন মাস করে বাড়িয়ে দুই বছর, তিন বছর পর্যন্ত রেখেছিলেন। হঠাৎ করে গত বছর যাওয়াজাত সেই সুযোগটা বন্ধ করে দেওয়াতে শত শত বাংলাদেশি ফ্যামিলি বর্তমানে অবৈধ হয়ে সৌদি আরবে আছেন। তারা এখন হাজার হাজার রিয়াল খরচ করতে চাচ্ছেন কিন্তু পারছেন না মেয়াদ বাড়াতে। এমনকি তারা যখন যাওয়াজাতে যাচ্ছেন দেশে যাওয়ার জন্য, যাওয়াজাত থেকে বলা হচ্ছে যে এনেছে সেই সহ চলে যেতে হবে, সাথে পনেরো হাজার রিয়াল জরিমানাও দিতে হবে। মনে করেন আপনার কোনো কারণে জিয়ারা ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, আপনি সৌদি আরবে এনেছেন আপনার ফ্যামিলিকে, যারা নতুন আনবেন তাদের উদ্দেশ্যে বলছে, প্রতি তিন মাস পরপর কিন্তু আপনাকে মেয়াদ বাড়াতে হবে। যেদিন আপনার ফ্যামিলি সৌদি আরবে প্রবেশ করবে সেদিন থেকে দুই মাস তেইশ দিন পরে আপনার কাছ থেকে, যাওয়াজার থেকে একটা মেসেজ আসবে মেয়াদ বাড়ানোর জন্য। তখন আপনি চাইলে সরাসরি বর্ডারে গিয়ে অথবা আমাদের সাথে যোগাযোগ করে কিংবা দেশে পাঠিয়ে আবার এন্ট্রি করালেই আপনার ফ্যামিলির ভিসার মেয়াদ আরও তিন মাস বেড়ে যাবে। আল্লাহ না করুক কোনো কারণে আপনি যদি মেসেজ আসার সাত দিনের মধ্যে মেয়াদ না বাড়ান তাহলে প্রথম আটশো রিয়াল হলো আপনার জরিমানা, একশো রিয়াল হলো যাওয়াজাতের ফি, তিরিশ থেকে পঞ্চাশ রিয়াল হলো আপনার ইন্স্যুরেন্স, এবং যে মক্তবের মাধ্যমে বাড়াবেন সেই মক্তব নিবে আপনার থেকে পাঁচশো থেকে ছয়শো অথবা এর থেকে বেশি। তো এই ক্ষেত্রে আপনার কত টাকা খরচ হচ্ছে? অনেক টাকা। তাই ফ্যামিলি ভিসার মেয়াদ বাড়িয়ে নিন সময় মতো, চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনি বর্ডারে গিয়ে